বাইরে বহমান ফুরফুরে হাওয়া, ছাদের কোণায় দাঁড়িয়ে থাকলে বকুলের ঘ্রাণটা তীব্র থেকেও তীব্রতর হয়। এই হাওয়াতে তালেও ধুপধুপ করে কাঁপছে মাইশার হৃদয়, কপালের কাছে চিকচিক করছে ঘাম। এই বিকেল সচরাচর কাপড় ধোয়া হয় না, কেননা রোদের উষ্ণতা এ সময় কম থাকে। কিন্তু মাইশাকে এই অসময় ধুতে হলো আয়াতেশির চকলেট কেক মাখানো শার্ট। সাদা শার্ট ধোয়া এত সহজ সাধ্য নয়, তার উপর চকলেটের ছোপ ছোপ দাগ ছিল। তাই মাইশা অত্যন্ত সন্তপর্ণের সাথে নিজ হাতে শার্ট ধুয়েছে, ওয়াশিং মেশিনে দেওয়ার মতো দুঃসাহস কাজ করল না। কিন্তু মাইশা এইভাবে ভয় পাচ্ছে যে কোনো ক্রমে আম্মুজান দেখে ফেললে কি হবে। নিজের মেয়েকে একটা ছেলের শার্ট ধুতে দেখলে কোনো সাধারণ পরিবারই যে তা সাধারণ চোখে দেখবে না, সেটাই স্বাভাবিক। তাই এই পরন্ত বিকেলে গুটি গুটি পায়ে ছাদের শার্ট মেলতে এলো মাইশা। শার্টটি গরম পানি দিয়ে ভালো মতো ধুলেও আয়াতের গায়ে তীব্র বডি স্প্রে এর ঘ্রাণটা মাইশার নাকে ভেসে আসছে। বিকেলের আমেজে আকাশ কমলা রং ধারণ করেছে, পশ্চিমা দিকটা বেশ সুন্দর। মাইশা একটা লম্বা শ্বাস নিয়ে যেই না নিচে নামতে যাবে, তখনই সিঁড়ির সামনে আম্মুকে দেখে থমকে যায়। ভয়ে বুকটা দুরু দুরু করছে। কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ, এখন মাইশার ঠিক তেমনই মনে হচ্ছে। আমতা আমতা করে বলল, আম্মু তুমি? তুই আবার কবে থেকে তোতলাতে শুরু করলি? আম্মুর কড়া কণ্ঠ শুনে কয়েকবার ঝোঁকনো ঝোঁক গিলল মাইশা। হাতের মধ্যেও এখন বালতিটা আছে। শারমিন বেগম মাইশার হাতে বালতি আর পেছনে সাদা শার্ট মেলা অবস্থায় দেখে কপাল কুচকে ফেলেন। ওনার জানা মতে এই শার্ট মাইশার বাবার কাছে আর না ছেলে নুহাসের কাছে আছে। তাই প্রখর কণ্ঠে তিনি বললেন, জীবনেও তো আমার একটা গামছাও ধুয়ে দিলি না, এই অসময় এটা কার শার্ট ধুয়ে মিলছিস তুই? এমন শার্ট জীবনেও তোর বাবা পরে না, আর নুহাসের এমন কোনো শার্ট নেই। তাহলে মাইশার বুকের ধুকধুকানিটা ক্রমশ যেন বেরিয়ে চলেছে, বাকরুদ্ধ হয়ে নিজের মাথা থেকে উত্তর খোঁজার চেষ্টা করছে। শারমিন বেগম এখনও উত্তরের জন্য মেয়ের মুখখানে তাকিয়ে আছেন। কি হলো, বলছিস না কেন, কার শার্ট এটা? মাইশা বুঝে ফেললো এখন বেশিক্ষণ চুপ থাকলে আম্মুজান সন্দেহ করবে। এই ঠান্ডা আমেজেও তরতর করে ঘামার অবস্থা হয়েছে মাইশার। নিজের ঠোঁটজোড়া হালকা জিভ দিয়ে ভিজিয়ে আচমকা বলে ফেলল, আমার শার্ট এটা। মাইশা বেগমের চোখ যেন এবার কোটর থেকে বেরিয়ে পড়বে, যেন এরকম কোনো উত্তর শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি। অন্য সময় নিজের বোকামির উত্তর শুনে মাইশা হয়তো হাসতে হাসতে গড়াগড়ি খেত, কিন্তু এখন সে পরিস্থিতি নেই। মনের গহীনে ভয়টা যেন শিরায় উপশিরায় অবাধে বিচরণ করছে। শারমিন বেগম কটাক্ষ কণ্ঠে বললেন, আমার কি তো তার ছেড়া মনে হয়, আমার পেট থেকে তুই বের হয়েছিস, আমি তোর পেট থেকে বের হইনি। যে তুই যেটা বলবি আমি ওটাই বুঝবো, দেখেই বোঝা যাচ্ছে এটা ছেলেদের শার্ট। মাইশার গলা যেন শুকিয়ে আসছে, এবার কাঠ হয়ে যাচ্ছে। যেভাবেই হোক এই পরিস্থিতিটা সামলাতে হবে, না হলে এই মহিলা ওরে বাথরুমের ব্রাশ দিয়ে মারতেও দুবার ভাববে না। তাই ছোট ছোট করে চোখ করে শারমিন বেগমকে বলল, এখন কি আর ছেলে মেয়েদের শার্ট বলতে কিছু আছে, সবাই সেম রকমের শার্ট পরে, আর এটা আমি আজই কিনেছি তাই ধুয়ে মেলে দিলাম। মাইশার উত্তর শুনে শারমিন বেগম প্রসন্ন হলেন। হয়তো একটু হলেও মাইশার কথাটা বিশ্বাস করার চেষ্টায় আছেন, একটা দেখে আগোচরে স্বস্তির নিঃশ্বাস ফেলল মাইশা। শারমিন বেগম পুনরায় পেছনে ভেজা শার্টটির দিকে চোখ বুলিয়ে নিলেন। হঠাৎ কিছু একটা আন্দাজ করে চোখ কুচকে ফেললেন তিনি, অবাকের ভঙ্গিমায় বললেন, ও মা, এত বড় শার্ট কিনেছিস কেন? এর মধ্যে তোর মতো দুজন অনায়াসে ঢুকে যেতে পারবে, এটা কি তোর লাগবে শরীরে? মুখটা আবার মলিন করে ফেললো মাইশা। এবার শারমিন বেগমের প্রতি প্রচুর পরিমাণে বিরক্ত হচ্ছে। হয়তো মা যারটাই এমন, প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করেন তারা। মাইশা কাঁচুমুচু হয়ে বলল, লালা লাগবে, তাছাড়া এই শার্টটা পরে তো আর বাইরে যাচ্ছি না, জাস্ট রাতে পরে ঘুমাবো। দেখেই বোঝা যাচ্ছে কত দামি শার্ট, আর তুই এটা রাতে পরে ঘুমানোর জন্য কিনেছিস? তোর বাবার টাকা গাছে হয় না যে ছিঁড়বি আর ব্যয় করবি, আবার এমন ফাউল খরচ করতে দিলে গালের নিচে দোবো একটা। শারমিন বেগম হাত উঠাতে গেলে সাথে সাথে মাইশা গালে হাত দিয়ে দেয়।
চোখ ছোট ভঙ্গিমায় আম্মুজানের দিকে তাকিয়ে আছে। শারমিন বেগম তুখুর গলায় বললেন, মনে থাকে জানো। এই বলে সিঁড়ি ভেঙে নিচে নেমে গেলেন তিনি। মাইশা এবার একটা প্রসন্নের শ্বাস ত্যাগ করলেন। এতক্ষণ শারমিন বেগমের উপস্থিতিতে বুকটা যেন কেউ পাথর চাপা দিয়ে রেখেছিল। মনে মনে ওই আরহাম আয়াতকে কয়েকটা গালি দিয়ে দিল ও। এই শার্টটা এতক্ষণ নিজের বলে দাবি করাতে নিজেরই বেশ লজ্জা লাগছে। ইস, এই শার্টটির মতো যদি মানুষটিকেও নিজের বলে দাবি করতে পারত। বাবার নুহাস ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলে বিছানায় গা এলিয়ে দিল মাইশা। দক্ষিণ পাশের জানালাটা খোলা থাকায় বাতাসের ধাক্কায় পর্দাটি বারবার উড়ে চলেছে। পর্দাটি বারবার সরে গেলেই দেখা যায় পাশের বাড়ির নীরা নামের মেয়েটিকে বই পড়ার ভঙ্গিতে। সামনে মেডিকেল পরীক্ষা দিবে বলে এখন থেকে তোড়জোড় শুরু করেছে। মাইশা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে জানালার ঠাই লাগিয়ে দিল। মেয়েটার উচ্চ সুরে বায়োলজির প্রতিটা পড়া শুনতে শুনতে কান যেন ঝালাপালা হয়ে গিয়েছে। এদিকে মোবাইলও একটু পরপর অর্পি কল করে যাচ্ছে। মাইশা জানে যে অর্পি কল করছে আগামীকাল ওর সাথে বসুন্ধরায় যাওয়ার জন্য, কিন্তু এই প্রিয় বান্ধবীটিকে না বলার ক্ষমতা মাইশার হয়তো নেই বলে ফোন তুলছে না। তবুও শেষমেশ অনেকটা বিরক্তি হয়েই কলটা তুলে ফেলল এবং বলল, হ্যালো মাইশু, কখন থেকে তোকে কল করছি, ফোন ধরছিলিস না কেন? কারণ আমি জানি তুই কি জন্য কল দিয়েছিস। আমি জানতাম মাইশু তুই আমার মনের কথা বুঝছস। লাভ ইউ। তোর লাভ ইউ তোর ঝিলাপির সাথে রাখ, আমি কাল বসুন্ধরা যাব না। কিন্তু কেন? সারাটা দিন কেনাকাটা করতে থাকিস তুই, আর তোর জন্য পায়ে ফুসকা পড়ে আমার। আন্টিরে বল তোর বিয়ে ঠিক করতে, তারপর হানিমুন না করে জামাইয়ের সাথে মার্কেটে পিরিত করিস। থমথমে গলায় বলে ফেলল মাইশা। ওপাশে অর্পি মুখ ভার করে রেখেছে, তারপর ভারী কণ্ঠে বলল, তুই আমার সাথে এটা করতে পারলি? তো পারবো না কেন? এক কাজ কর, ওই আনান কুত্তারে নিয়ে যা, কাল যেন ও সারাদিন আমার চোখের সামনে না আসে। ওর জন্য আমি আজ আয়াত ভাইয়ের স্বাদ ধুতে গিয়ে আম্মুর কাছে ছাড়ি খেয়েছি, পরে কথা হবে। কিন্তু অর্পির কথা শেষ হতে না হতেই ফোন কেটে দিল মাইশা। মাথাটা এখন প্রচণ্ড ভার হয়ে আছে। ব্যথা কমানোর জন্য একটা নাপা খাওয়ার খুব প্রয়োজন। আগামীকাল ভার্সিটির সামনে ক্যাফেতে আয়াতের সাথে দেখা করতে হবে, তাই ওষুধ খেয়ে জলদি ঘুমিয়ে পড়ল মাইশা। রোদের তেজস্ক্রিয় তাই চারিপাশ উত্তপ্ত, বাতাসের আনাগোনা থাকলেও এ যেন উষ্ণ বাতাসের ছড়াছড়ি। ভার্সিটির সামনে সচরাচর জ্যাম না থাকলেও আজ জ্যামের চাপে মানুষ যেন সব জায়গায় উপচে পড়েছে। অর্পি আর আনন্দ গিয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। পৃথার সামাদের নিব্বা নিব্বি জুটি যে কই ঘুরে বেড়াচ্ছে তা মাইশার অজানা। ক্যাফেতে এসির হাওয়ায় মাইশা স্ট্রবেরি শেকে স্ট্র নাড়িয়ে চলছে আনমনে, অপেক্ষা করছে গতকালকে সাদা শার্ট পরিহিতা সেই মোহনীয় ছেলেটার জন্য। অল্প ব্যবধানেই অপেক্ষার অবসান ঘটে মাইশার। আয়াত প্রবেশ করছে, আয়াত ঢুকতে মাইশা স্বাভাবিক হয়ে বসে। মাইশার পরনে বেগুনি রঙের কুর্তি আর গ্রে জিন্স, গলায় জিন্সের সাথে ম্যাচ করে একটা স্কার্ফ পেঁচিয়ে এসেছে, বাম হাতে চিকন ব্ল্যাক বেল্টের একটা ঘড়ি। উজ্জ্বল শ্যামবর্ণের এই মেয়েটাকে দেখতে অপসরি না হলেও অনেক সুন্দর লাগছে। আয়াত মাইশাকে দেখে মুচকি হেসে সেদিকে এগিয়ে গেল। নীল শার্টটি ঘামের জন্য শরীরের সাথে একটু লেপটে আছে। আজকের তাপমাত্রা হঠাৎ করে এতটাই বেড়ে গিয়েছে যে সবারই একই অবস্থা। আয়াত মাইশার বিপরীত পাশের সিটে হেলান দিয়ে বসে পড়ল। শার্টের কলার ধরে গায়ের আটসাট অবস্থাকে একটু ঢিল করে নিল। রোদের তাপে গাল মুখ লাল হয়ে আছে, কপালের কাছে জমে আছে মৃদু ঘাম। মাইশা কিছুক্ষণ মোহনীয় চোখে সেদিকে তাকিয়েছিল, তাৎক্ষণাৎ ওর ধ্যান ভাঙে আয়াতের কণ্ঠে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আপনি? দেখে কি মনে হয়, বাইরে যে গরম, তান্দুরি চিকেন হয়ে ক্যাফেতে ঢুকেছি। ছোট বিদ্রোহ হাসি ফুটে উঠল মাইশার। রোদের উত্তাপে মুখমণ্ডল লাল হয়ে যাওয়াতে দেখতে তান্দুরি চিকেনই মনে হচ্ছে। মাইশার স্ট্রবেরি শেক একটু খেয়ে বলে উঠল, তো কোথা থেকে এলেন? বাংলা মোটর থেকে রেডিও স্টেশনে গিয়েছিলাম। আপনার শো সন্ধ্যায় থাকে না? আমি তো শো করতে চাইনি, কিছু কাজ ছিল। মাইশা মলিন গলায় বলল, ও। মাইশা এবার একটা ব্যাগ এগিয়ে দিল আয়াতের কাছে, তারপর বলল, আপনার শাস্তি সম্পন্ন করেছি, দেখে নিন। আয়াত হেসে দিল মাইশার কথা শুনে। হাসতে ছেলেটার চোখগুলো কেমন যেন ছোট ছোট হয়ে যায়, দেখতে সুন্দর লাগে। আয়াত ঠোঁট জোড়া হালকা নাড়িয়ে বলল, থ্যাংক ইউ,
তো কোনো ঝামেলা হয়নি? হয়নি মানে কত বড় ঝামেলায় পড়েছে জানেন? আমার আম্মু দেখে ফেলেছে। কি বলছে তুমি? আয়াত অবাক কণ্ঠে বলল, আমার শার্ট বলেছি। চোখ ছোট ছোট করে বলে ফেলল মাইশা। আয়াত উদ্ভ্রান্তের মতো ওর দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, পরবর্তীতে হাসি দমাতে না পেরে হো হো করে হেসে ফেলল সে। মাইশা ভ্রু কুচকিয়ে ফেললো আয়াতের এহেন কাণ্ডে। সিরিয়াসলি আমার শার্টটি কি তুমি নিজের বলছো? সাইজ দেখেছো শার্টের? এটা আমারই অনেক বড় হয়। গতকাল গরম ছিল বিদায় ঢিলে ঢালা শার্ট পরে এসেছিলাম, আর তুমি বলছো এটা তোমার? আমি আর তুমি অনায়াসে এই শার্টে ঢুকে যেতে পারবো। অপ্রস্তুত হয়ে পড়ল মাইশার আয়াতের শেষ কথা শুনে। নিজেকে হঠাৎ আয়াতের সাথে কল্পনা করতেই মুখে অদ্ভুত রং ধারণ করেছে। তবে আয়াত স্বাভাবিক, বরঞ্চ মাইশার অপ্রস্তুত দৃশ্যপট দেখে অগচরে মুচকি হাসল সে। মাইশা মিহি কণ্ঠে বলল, তো আমি কি করতাম? আম্মু যদি সত্যটা জানতো তবে আমায় এত মারতো, এত মারতো যে আপনি আর আমি মিলে গুনে শেষ করতে পারবো না। আয়াত আবারও সশব্দে হেসে উঠে। আয়াতের এই সুন্দর হাসিটার মায়ায় মাইশা পড়তে চাচ্ছে না, বিধায় বিরক্তিকর ভাব নিয়ে আয়াতের মুখপানে তাকালো। আয়াত এবার হাসি থামিয়ে টেবিলে একটু ঝুঁকে মাইশার মুখের কাছে নিজের মুখ নিয়ে নেয়। মাইশা তখন যেন মিহিয়ে গেল। হঠাৎ আয়াতের কাছে আসাটাই কোনো প্রতিক্রিয়া করতে পারল না মাইশা। আয়াত এবার বলল, যেহেতু আর মার খাওনি তাই আর গুনতে হবে না, তাই নেক্সট টাইম যা করবে বুঝে শুনে করবে। মনে করো না যে তুমি আমায় কী কী উপাধি দিয়েছ তা ভুলে গিয়েছি। এখন থেকে তোমায় এত জ্বালাবো, এত জ্বালাবো যে কল্পনাও এই আহারাম আয়াতের অস্তিত্ব খুঁজবে। তাছাড়া এখন থেকে আমাদের তো প্রতিদিনই দেখা হচ্ছে। গুড বাই। এই বলে আয়াত চলে গেল নিঃশব্দে। মাইশা এখনও একই জায়গায় বসে থাকলো। আয়াতের কথাগুলো বুঝে উঠতে সময় নিতে হলো ওর। এ ছেলে কি করে আর কি জানে যে আয়াতের বিরক্ত করার আগে মাইশা একে নিয়ে কল্পনা করা শুরু করেছে। কল্পনা তো খুঁজে বেড়াচ্ছে এই ছেলেটার অস্তিত্ব। আয়াত আসলেই বেশ অদ্ভুত চরিত্রের মানুষ। পুরো শরীরটা যেন সৌন্দর্য, মোহনীয়তা আর রহস্যে ঘেরা। দৃষ্টি নামিয়ে নিজের ঠোঁটটি গভীরভাবে চেপে ধরল মাইশা। বুকের ধুকধুকানি ক্রমশ যেন বেড়েই চলেছে। আর বাড়বেই না বা কেন? নিজের কল্পনার পুরুষকে হুট করে যদি কেউ নিজের ক্লাসে দেখে ফেলে সেক্ষেত্রে এমন হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আনান, অর্পি, সামাদ, পৃথা সবাই ক্লাসে বসে শফিক স্যারের পাশে দাঁড়ানো শাওন আর আরহাম আয়াতের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, এমনকি বাকি স্টুডেন্টরাও। এমন নজর করা একজন ছেলেকে হুট করে ক্লাসরুমে দেখে তোলপাড় শুরু হবে এটাও স্বাভাবিক। যদি সে পাবলিক ফিগার হয় তবে তো কথাই নেই। শফিক স্যার একটু কাশি দিলেন, তারপর সবার উদ্দেশ্যে বললেন, অ্যাটেনশন প্লিজ, আজ জরুরি কিছু কথা নিয়ে আপনার সামনে হাজির হয়েছি স্টুডেন্টস। আমার সাথে যেই দুজন দাঁড়িয়ে আছে তাদের আপনাকে চিনেন? সবাই জোর গলায় উত্তর দিল, হ্যাঁ। শফিক স্যার বললেন, তো বোনকে না চিনে থাকলে ওদের পরিচয় নিয়ে নিন। আরহাম আয়াত এবং শাওন চৌধুরী দুইজনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশোনা করেছে, কিছুদিন পরে মাস্টার্স এক্সাম দিবে। তবে আরহাম আয়াতের আর একটু পরিচয় আছে, গত বছর অল অ্যাবাউট ট্রাভেলের নামের লন্ডনের বিখ্যাত ম্যাগাজিনের ট্রাভেল স্পোকিত ভিডিও নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। সেই সুবাদে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেডিও প্রতিষ্ঠানে আর্জি হিসেবে কর্মরত, আর ও সকল কাজের ব্যাকগ্রাউন্ড হেল্পার হলো শাওন। ভিডিও এডিট থেকে শুরু করে ট্রাভেল পার্টনার হিসেবে কম জনপ্রিয় নয়, ঠিক বললাম তো? জি স্যার। শাওন মুচকি হেসে জবাব দিল। শাওন কিছুটা শঙ্কা নিয়ে ওদের দিকে তাকালো। অনুভূতি, আবেগ, পরিস্থিতি সবকিছু মাথায় যেন তালগোল পাকিয়ে ফেলছে। আয়াত এখানে কি করছে এটাই ওর বোধগম্য যেন এলো না। শফিক স্যার এবার বললেন, আগামী সপ্তাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ফাস্টের আয়োজন করা হবে আর আমাদের নিমন্ত্রণ করা হয়েছে সেই অনুষ্ঠানে, তাই সেখানে অনুষ্ঠান পরিচালনার জন্য প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে একজন স্বেচ্ছাসেবী নেওয়া হবে। তোমরা কেউ কি ইচ্ছুক? পুরো ক্লাস নীরব। এর মধ্যে একজন ছেলে বলল, প্রত্যেক ডিপার্টমেন্ট জাহাঙ্গীরনগর ভার্সিটির দুজন সিনিয়র স্টুডেন্টকে তত্ত্বাবধান দেওয়া হবে, তোমাদের ডিপার্টমেন্ট থেকেও তেমনি ওরা দুইজন গাইডে থাকবে। অবাকের রেশটি আরও বিস্তৃতভাবে দেখা গেল মাইশার চোখে মুখে। স্যারের কথাগুলো যেন কোনো ক্রমেই মেনে নিতে পারছে না। আয়াতের সাথে এভাবে মিরাকেলের মতো বারবার দেখা হয়ে যাওয়াটা যেন মাথার উপর দিয়ে যাচ্ছে মাইশার। স্যার আবারও বললেন,
তোমার মধ্যে উপস্থনা ভালো মতো কি করতে পারে? স্যারে প্রশ্ন করার সাথে সাথে জুটি বেঁধে সবাই বলে ফেললো মাইশার নাম, কেননা ভার্সিটির প্রথম বছর থেকে এই পর্যন্ত অত্যন্ত নিপুণতার সাথে এই দায়িত্ব বেশ ভালো মতো পালন করেছে ও। কিন্তু আজ মাইশা যেন আয়াতের মুখোমুখি এসে বোকা মনে গিয়েছে। নিজের নাম সবার মুখে এভাবে নূপুরের মতো বেজে ওঠাতে অস্বস্তি নিয়ে তাকালো সবার দিকে। এক পলক আয়াতের দিকেও চোখ বলিয়ে নিল। কিন্তু আয়াত নির্বিকার, ঠোঁট দুটো চেপে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন এই সময় মাইশার দিকে মোহনীয় দৃষ্টিতে তাকালে বড়সড় কোনো রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে। শফিক স্যার মাইশার উদ্দেশ্যে বলল, আপনি অবশ্যই নিযুক্ত হবেন মিস মাইশা, আপনার উপস্থাপন দক্ষ ভালো।